হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে এখন বাজছে 10:30-এর মতো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে দেখেন বাহিরে কি সুন্দর বৃষ্টির ওয়েদার। দেখেন বাহিরটা কত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তা বৃষ্টি অলরেডি দেখেন, এই যে পানি ফোটা ফোটান, বৃষ্টি হয়ে গিয়েছে। তো এই বৃষ্টির দিনে তো খিচুড়ি খাওয়া অলরেডি বানতা হে বস। আজকে আমরা খিচুড়ির আয়োজন করছি। দেখেন সকাল সকাল আমাদের এখানে অনেক রান্না হয়ে গিয়েছে, আমার আম্মু রান্না করে ফেলেছে। এটা হচ্ছে মাছ, দেখেন এটা শোল মাছ ভোনা করেছে। আর এখানে হচ্ছে কচুর বাগার দিয়েছে, দেখেন চিংড়ি মাছ দিয়ে। আর এখানে মুরগি অলরেডি রান্না হয়ে গিয়েছে খিচুড়ির জন্য। তারপরে ডাল রান্না হয়ে গিয়েছে, ভাতও রান্না হয়ে গিয়েছে। কিন্তু তারপর আমার ভাই আবদার করছে, উনি খিচুড়ি খাবে, বৃষ্টির দিন আজকে খিচুড়ি খাবে, তাই আজকে খিচুড়ির আয়োজন করা হচ্ছে। এর জন্য খিচুড়ি যত সরঞ্জাম আছে যাবতীয় সব নিয়ে আসছে। ফার্স্টে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, ডিম সিদ্ধ হওয়ার পর তারপরে খিচুড়ি যা যা লাগে উপকরণ সব কিছু করবো। দেখেন আমার আম্মু ধোয়া পাকলা শুরু করে দিয়েছে। এই যে দেখেন খিচুড়ির জন্য চাল দেওয়া শুরু করে দিয়েছে, পোলার চাল আর মুগ ডাল, সাথে দিবে হচ্ছে মুসুরির ডাল, তিনটা দিয়ে বসাবে। এত খাবার রান্নার পরও তারপরও আমরা আবার এখন খিচুড়ির আয়োজন করছে। দেখেন এখানে খিচুড়ির আয়োজন চলছে, আর ডিম হবে, মুরগি হবে, খিচুড়ি হবে, ভর্তা তো অলরেডি থাকবেই, আর খাবার আরও তো আয়োজন আছেই। তো এখন আমার মেয়ে দেখেন কি কাজ, আমার মেয়ে দুইটা সুন্দর করে খেলা করছে, টুনটুনি দেখেন আমার মেয়ে। এই দেখেন আমার দুইটা মেয়ে সুন্দর করে খেলা করছে, মজা করছে। দেখেন এখানে ডিম বোনা অলরেডি চলছে, আর এখানে খিচুড়ি অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, বোনা খিচুড়ি আর ডিম বোনা চলছে, আর মুরগি তো অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। বৃষ্টির দিনে খিচুড়ি রেডি হয়ে গিয়েছে, দেখেন এখন আমরা খেতে বসে পড়েছি। সাথে আছে ডিম, মুরগি আর খিচুড়ি, এটা আমার ডিম মুরগি খিচুড়ি, এটা আমার হাজব্যান্ডের, এটা হচ্ছে ভর্তা, সাথে আছে সালাদ। আমরা এখন খাওয়া স্টার্ট করে দেব। তো আমরা এখন খাওয়া স্টার্ট করে দিয়েছি, দেখুন আমার হাজবেন্ড অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমি এখন খাচ্ছি। আমি এখন দেখেন খাইয়ে দেখি কেমন হয়েছে, সাথে একটু ভর্তা না নিলে খাবার টেস্ট হয় না। এখানে আমার হাজবেন্ডও খাচ্ছি, খাবারটা আসলে অনেক মজার। তো আমরা এখন খাচ্ছি খেয়ে, লাল লাল ভর্তা দিয়ে খেতে মজাই আলাদা, বৃষ্টির দিনে খাবার মজাই অন্যরকম। দেখেন কি সুন্দর পাটালি গুড়, পাটালি গুড় দিয়ে আজকে আমরা সেমাই রান্না করব। ফেন বিকালের আয়োজন, সেমাই রান্না করেছি গুড় দিয়ে, তারপর দুধ দিয়ে লম্বা সেমাই রান্না করেছি আজকে সন্ধ্যার খাবারের আয়োজন। দুপুরে খিচুড়ি খাওয়ার পর ভাবলাম যে এখন সুন্দর করে সেমাইটা রেঁধে ফেলি, তাই এখন সেমাইটা রান্না করে ফেলেছে আমার আম্মু। তা আমরা সন্ধ্যায় সবাই খাবো সেমাই।
এখন আমার মেয়ে রেডিমেডি হয়ে তার দাদুর বাসা চলে গিয়েছে। ওর দাদুর বাসা অনেক মজা করছে, অনেক এনজয় করছে আহিয়া। আহিয়াকে আমি সন্ধ্যা নাস্তা খাওয়ানোর পর রেডি করে ওর বাবার সাথে দিয়ে দিয়েছি ওর দাদুর বাসা। তো দাদার বাসায় গাড়ি দিয়ে খেলা করছে, সাথে ওর বোনও ওকে হেল্প করবে। ওর বোন আসবে একটু পর এসে ওকে হেল্প করবে, ওর কাজিন। তো এখন একা একাই চালাচ্ছে আর মজা করছে। ওর বোন ওকে চালিয়ে দিচ্ছে, ওর কাজিন ও চালাতে পারছে না, তাই ওর বোন ওর সাথে হেল্প করছে। তো দেখেন কত সুন্দর মুহূর্ত, আমার মেয়ের অনেক অনেক ভালোভাবে ওর দাদুর বাসায় গেলে এনজয় করে। বুড়ালো এ যে আহিয়া, এ যে এই যে এই যে আহিয়া, এই যে এই যে হ্যালো এভরিওয়ান, আজকের মতো আমি যেতে যেতে এখান থেকেই বিদায় নিচ্ছি। তো আজকে আমার ব্লগটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, ভুলবেন না। কিন্তু নেক্সট আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আমার ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, ভুলবেন না। কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।